হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। এখন সকাল 7টা বাজে, আমি চা বসিয়েছি, এদিকে ছেলের ভাতটা বসিয়ে দিয়েছি কুকারে। ওর ভাতটা কুকারে করতে হয়, ওই জন্য একটু আগে করি। এখানে ছেলের জলটা ফুটিয়ে নিয়েছে, ওর জন্য ফোটানো জলটাই খায়। তো এই শুরু হলো সকালবেলার এক যুদ্ধ। রান্না হবে দুপুরে সয়াবিন, আর এদিকে আমি পটল বেগুন কেটে রেখেছি, এগুলো ভাজা হবে। কুমড়ো আলু ছিম, এগুলো দিয়ে একটা তরকারি হবে। পেঁয়াজ পোস্ত হবে, আর আলু কেটে নিয়েছি, আলু রান্না হবে। ঠাকুরের ফুল তুলেছি, পুজোর লাগে ফুল, আমাদের এখানে ফুল একদমই পাওয়া যায় না। আর এটা জল, একটু গরম জল আছে, আর এখানে একটু চিনি ছাড়া লাল চা আছে, তাই আমি খাই সকালে। এই বারান্দায় বসে এখন চাটা খেয়ে নেব, চা খেয়ে তারপরে রান্নায় যেতে হবে, কারণ ছেলে সকাল সকাল খেয়ে নেয়, তো তাই ওর জন্য একটা পটল ভাজছি, ও পটল ভাজা খেতে ভালোবাসে। আর ওদিকে বড় ভাতটা হচ্ছে, এখনো নরম হয়, ভাতটা অনেক টাইম লাগে। সকালবেলা মানুষ একটা দুঃখ শুনি, আমি 6টায় উঠে পড়েছিলাম, কিন্তু আমার অনেক কাজ থাকে, সেগুলো কমপ্লিট করে তারপরে চা খাই। আর এখানে এই যে জয়ন্তী আমাদের কাজ করছে, ঘর বাড়ি পরিষ্কার করছে, মোছা মুছি করছে, ও আমাকে অনেক হেল্প করে দেয় কাজে, ও আছে বলে আমি একটু রিল্যাক্সে থাকতে পারি আর কি। আর এখন আমি রান্নায় চলে যাব, রান্নাটা করে নেবো। তরকারিটা বসিয়ে দিয়েছি সুন্দর, তরকারিটা হয়ে যাক ওদিকে। এই গ্যাসে আমি বেগুন ভাজতে দিয়েছি, আমি বেগুন করবো। আমি আর আমার ছেলেই নিম বেগুনটা খাই, আমার বর অতটা পছন্দ করে না খেতে। আমার ফ্যামিলিতে তিনজনই, আমি, আমার বর আর আমার ছেলে। আমার ছেলে ছোটো, 2 বছর বয়স। তো আমার ছেলে একটু একটু খায়, সেটা আমার বর একদম খায় না। আমি খাওয়ানো অভ্যাস করেছি ছেলেকে, মশলাটা একটু কষিয়ে নিচ্ছি আগে ভালো করে, একটু আদা বাটা দিয়েছি, দিয়ে দিয়ে নুন হলুদ এগুলো দিতে হবে, জলটা দিয়ে দিয়েছি, একটু সেদ্ধ হয়ে যাবে ভালো করে। রান্নার পরেও আমার অনেক কাজ থাকে, ছেলে ঘুম থেকে উঠে পড়লে এমনি আমার 1 ঘন্টা কেটে যায়, ওকে ফ্রেশ করানো, ঘুম থেকে ওঠার পরে ও একটু কান্নাকাটি করে, একটু টাইম দিতে হয়। এবং আগে আমি যত তাড়াতাড়ি আমি রান্নাটা কমপ্লিট করে রাখার চেষ্টা করি। এবার আমি পেঁয়াজ পোস্তটা করছি, পেঁয়াজটা হালকা ভেজে নিতে হবে, পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হয়। নুন হলুদ দিয়েই পেঁয়াজটাকে একটু ঢাকা দিয়ে রেখে দিলে এটা ভাজা হয়ে যাবে আস্তে আস্তে ভালো করে। তারপরে আমি পোস্তটা পরে অ্যাড করবো। প্রায় ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিলে খেতে ভালো লাগে। এদিকে আমার তরকারিটা প্রায় হয়েই এসছে, আর একটু হয়ে যাবে। একটা ভাজা মশলা অ্যাড করছি, জিরে আর ধনে গুঁড়ো আছে, একটু ঢাকা দিয়ে দিতে হবে। এবার আমি পোস্তটা অ্যাড করে দেবো, একটু পোস্ত দিয়ে একটু জাস্ট নেড়ে চেড়ে নামিয়ে হয়ে যায়, বেশিক্ষণ লাগে না।
এরপর এখন আমাকে সয়াবিনটা রান্না করতে হবে, ছেলের ডাল সিদ্ধ করতে হবে, অনেক রান্না বাকি আছে করতে হবে। আর একটু হলেই হয়ে যাবে।